হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রেশমা রত্নজি থেকে লাইভে চলে আসছি। হ্যাঁ, আজকে কিন্তু হচ্ছে খুবই সুন্দর সুন্দর কিছু মসলিন শাড়ি দেখাবো। নোটিশ দিয়ে আসা, মানে আগে নোটিশ দেওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে টাইমটা সেট করতে পারতেছিলাম না, দেখে আমার নোটিশটা দেওয়া হয় নাই। তো যাই হোক, আমি হচ্ছে 7টা ডিজাইনের খুব সুন্দর সুন্দর হচ্ছে মসলিন শাড়ি দেখাবো, যেগুলো একদম হচ্ছে এক্সক্লুসিভ। হ্যাঁ, তো এগুলো আমরা প্রি, মানে আমাদের কাছে স্টকেও আছে এবং আমরা প্রি অর্ডারে নিব, কালার কাস্টমাইজ করে নিব, মানে করে দিব আর কি। তো যার যেটা ভালো লাগে অবশ্যই, এগুলো পুজো স্পেশাল হিসাবে আসছে। তো কারো যদি হচ্ছে প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম থাকে বা হচ্ছে কোনো আত্মীয় প্রোগ্রাম থাকে, তাও কিন্তু শাড়িগুলো তারা নিতে পারে। হ্যাঁ, তো আমি হচ্ছে লাইভটা শুরু করে দিব। আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাইতে হবে, তাহলে আমি স্টার্ট করে দিব। হ্যাঁ, কারণ আমি শাড়িগুলো খুব দ্রুত দেখাতে চাই, বেশি লম্বা লাইভ করতে চাই না। তো আপনারা যারা হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন, একটু হচ্ছে হাই হ্যালো করবেন এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দিবেন। হ্যাঁ, আবার ইলেকট্রিসিটিও চলে যেতে পারে যে কোনো সময়, এই জন্য আমি খুব দ্রুত একটু হচ্ছে তাড়াতাড়ি করে লাইভটা দেখাই দিব। তো আমাকে একটু হচ্ছে কমেন্টস করে জানাই দেন যে আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, অল ক্লিয়ার, ভয়েস লাইট সাউন্ড সব ওকে কিনা আমাকে একটু হচ্ছে জানাই দিতে হবে, তাহলে আমি শুরু করে দিব। হ্যাঁ, বিকেল থেকে টাইমই সেট করতে পারছিলাম না যে লাইভে কখন আসবো, তো আমি এখন হচ্ছে শুরু করে দিব। একটু হচ্ছে ওয়েট করি, সবাই জয়েন করতে থাকো, যেহেতু আজকে একটু হচ্ছে এক্সক্লুসিভ শাড়িগুলো দেখাবো মসলিনের। তো একটু সাথে থাকবেন এবং হচ্ছে আমি ডিটেইল বলে দিব। আর আপনাদের যদি কালার কাস্টমাইজ করতে, মানে করার ইয়ে হয় যে আপনারা কালার কাস্টমাইজ করতে চাচ্ছেন সেম ডিজাইনের শাড়িটা, আমরা কিন্তু সেটাও করি, সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি আপু। থ্যাংক ইউ। আল্লাহ, কি বলেন, আপনি চাইতে একটু কম সুন্দর। হ্যাঁ, আপনাকে তো সবসময় সুন্দর লাগে, আমি তো সবসময় হচ্ছে নিউজে দেখি আপনাকে, সব অলওয়েজ সুন্দর লাগে। হ্যাঁ, তো হচ্ছে থ্যাংক ইউ। তো আজকে হচ্ছে আমি হচ্ছে মসলিন শাড়ি দেখাবো, তো একটু ওয়েট করি সবার জয়নিংয়ের জন্য, আর হচ্ছে একটু হচ্ছে জয়েন করতে থাকুক সবাই, কারণ হচ্ছে আমি 7টা ডিজাইনের শাড়ি দেখাবো। হ্যাঁ, 7টা ডিজাইনের শাড়ি দেখাবো। তো যারা যারা হচ্ছে আমার সাথে থাকবেন অবশ্যই, মানে দেখি বুঝে অর্ডার করবেন এবং আমি সাথে সাথে প্রাইসগুলোও বলে দিব শাড়ির। হ্যাঁ, যখন আমি ভিডিও দেই তখন সবাই অনেক সময় বলে যে আপু প্রাইসটা সাথে বলে দিলেও হয়, ভিডিওতে অনেক সময় প্রাইসটা বলা হয় না, বাট এখন লাইভে আমি মোটামুটি 7টা ডিজাইনের শাড়ি দেখাবো এবং 7টা ডিজাইনের শাড়িরই আমি হচ্ছে প্রাইসটা বলে দিব। তো যারা যারা হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন একটু হাই হ্যালো করবেন, আর হচ্ছে ঠিকঠাক মতো সব ঠিকঠাক মতো আছে কি না, তাহলে আমি লাইভটা শুরু করব। আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকবে, কারণ নোটিফিকেশান এত দেরিতে যায় সবার কাছে যে আমার লাইভ যখন শেষ হয় তখন হচ্ছে অনেকে কমেন্টস আসতে থাকে, তো এই জন্য হচ্ছে খুব সমস্যা হয়ে যায়। যখন আমি লাইভে আসি তখন দেখা যায় যে নোটিফিকেশান যাচ্ছে না, আমার নোটিফিকেশানই আসে না। হ্যাঁ, তো তখন আসে না, বাট লাইভ শেষ হওয়ার পরে দেখি তখন কমেন্টসগুলো নোটিফিকেশানগুলো আসতে থাকে। তো হচ্ছে আমাকে শুধু একটু হাই হ্যালো করে যাবেন, তাহলে আমি দেখানো স্টার্ট করে দেবো। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা আমি শুরু করে দেই, অলরেডি সবাই জয়েন করে ফেলতেছে, তো আমি একটু শুরু করি। আর হচ্ছে আমি প্রথমে খুব সুন্দর একটা ব্লু কালারের শাড়ি দেখাবো, খুবই সুন্দর একটা ব্লু ব্লু মসলিনের উপরে শাড়িটা দেখাবো। তো আচ্ছা, তো আমি দেখানো স্টার্ট করি। আমি প্রথমে এই শাড়িটা দেখাবো, সেটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু নেভি ব্লু। হ্যাঁ, আমি জানি না লাইভে কতটুকু ব্লু দেখ বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু নেভি ব্লুর মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে
কাটচুপে স্টাইলের কাজ করা। আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, ব্লাউজ পিসটা কিন্তু আলাদা করে দেওয়া, এবং আমি কিন্তু সাথে সাথে প্রাইসগুলো বলে যাব, শাড়ির ডিটেল দেখাই দিব, দেন আপনারা হচ্ছে বুঝে শুনে অর্ডার করতে পারবেন। হ্যাঁ, তো এইটা দেখেন, এটা কালারটা আগে দেখাই আমি, কালারটা একটু হচ্ছে পার্পল আসছে, বাট এটা কিন্তু নেভি ব্লু, ডিপ একটা নেভি ব্লু। আপনাদের কিন্তু হচ্ছে লাইটের কারণে কিন্তু এইটা হচ্ছে একটু পার্পল স্টাইলের আসতেছে, বাট পার্পল না, নেভি ব্লু সম্পর্কে যাদের আইডিয়া আছে, ডিপ নেভি ব্লু যেটা, সেটা কিন্তু যে ধরে নিলে মনে হয় একটু বোঝা যায়। তো কাজটা, কাজের ফিনিশিংটা দেখেন, হ্যাঁ কাজের ফিনিশিংটা কিন্তু এরকম খুবই নাইস করে হচ্ছে এটা কাজ করা, কারচুপি ওয়ার্ক করা। এবং এইটা কিন্তু হচ্ছে আমি পুরোটা খুলে দেখাবো। হ্যাঁ আচ্ছা, আমি হচ্ছে পুরা শাড়ি খুলে দেখাবো, এটা কিন্তু নেভি ব্লু, ঠিক আছে। আপনারা কালারটা হচ্ছে সাধারণত দেখা যায় লাইভের কালারটা একটু উনিশ বিশ হতে পারে, আপনারা সেটা কনসিডার করেই হয়তো অর্ডার করবেন। তো এইটা কিন্তু থাকছে হচ্ছে আঁচলের অংশটা, আমি আঁচলের কাজটা একটু দেখাই দিই, দেখেন কাজের ফিনিশিংটা দেখেন। হ্যাঁ, কিন্তু কারচুপি ওয়ার্ক করা, খুবই নাইস করে হচ্ছে কাজ করা। আমাদের প্রতিটা শাড়িতেই কিন্তু এরকম করে হচ্ছে কট পাইপিং করা থাকবে, এবং আপনারা কিন্তু হচ্ছে কন্ট্রাস্ট করেও যদি আপনারা এই কট পাইপিংটা যদি আপনারা কন্ট্রাস্টটা চান, সেটাও কিন্তু আমাদের করে দেওয়া যাবে। কাস্টমাইজটা হচ্ছে আমাদের, মানে আমাদের শাড়ির ক্ষেত্রে, জুয়েলারির ক্ষেত্রে কিন্তু আমরা পুরোটাই হচ্ছে কাস্টমাইজ করে দেই সাধারণত। হ্যাঁ, তো আপনারা যদি মনে করেন যে এই শাড়ির সাথে আপনারা এই যে হচ্ছে কট পাইপিংয়ের যে পার্টটা দেওয়া, এটা আপনারা কন্ট্রাস্ট করে চাচ্ছেন, ভিতরে যে কাজের কালার আছে, এই যে দেখেন কাজের কালারগুলো আছে, এখান থেকে কোনো কালার দিতে চাচ্ছেন, তাহলেও কিন্তু আপনারা করতে পারবেন। হ্যাঁ দেখেন, এইটা কিন্তু কট পাইপিংটা খুব সুন্দর করে ফিনিশিং করা। শাড়ির আঁচলটা দেখেন, আঁচলের কাজটা দেখেন, আমাদের কিন্তু টার্সেল হবে, হয়নি, হ্যাঁ এখানে কিন্তু টার্সেল হবে আমাদের, যখন আপনাদের রেডি হয়ে মানে ডেলিভারিতে চলে যাবে তখন কিন্তু এটা কিন্তু আমাদের হচ্ছে টার্সেল হয়ে যাবে। তো এইটা কিন্তু থাকছে হচ্ছে শাড়ির আঁচলটা, দেখেন কাজের ফিনিশিংটা কতটা সুন্দর, এই হচ্ছে কাজের ফিনিশিংটা। হ্যাঁ, খুবই সুন্দর করে হচ্ছে, দেখেন খুবই সুন্দর করে এগুলো কাজ করা, এবং কারচুপির কাজ করা কিন্তু, দেখেন কারচুপির ওয়ার্ক করা, হ্যাঁ এমব্রয়ডারি করা। তো এইটা কিন্তু থাকছে হচ্ছে এরকম করে শাড়িটা পুরাটাই অল ওভার এরকম ছিটা ছিটা কাজ করা। আমি শাড়িটা পুরাটা খুলে আপনাদেরকে দেখা দিচ্ছি। হ্যাঁ, ব্লাউজ পিসটা আমি ধরে দেখাচ্ছি। আচ্ছা, একদম 100% সফুরা মসলিনের উপর আমাদের এই শাড়িগুলো। তো এই দেখেন এরকম করে হচ্ছে, দেখেন এরকম করে ছিটা করে হচ্ছে কাজ করা। হ্যাঁ, এরকম ছিটা করে হচ্ছে কাজ করা। তারপরেও তো এগুলো হচ্ছে আমাদের ছবি পোস্ট করা থাকবে, ভিডিও পোস্ট করা থাকবে, দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন। তো এইটা কিন্তু থাকছে হচ্ছে নিচে যে কুচির যে অংশটা দেখেন, এরকম করে কিন্তু থাকছে। হ্যাঁ, তো শাড়িটা পুরাটা এরকম ছিটা ছিটা করে কাজ করা, এরকম ছিটা দিয়ে কাজ করা। তারপরে হচ্ছে শাড়িটা এখান থেকে ফুল ওয়ার্ক করা। হ্যাঁ, তো এইটা কিন্তু থাকছে হচ্ছে, দেখেন এই যে পাড়ের যে কাজটা, পাড়ের কাজটা হচ্ছে এরকম থাকছে, এরকম করে হচ্ছে পাড়ের কাজটা হচ্ছে থাকছে, এবং এরকম করে ছোট ছোট করে পুরো শাড়িটা দুই পাশে এরকম করে দেখেন পুরোটা ওয়ার্ক করা। হ্যাঁ, তো শাড়িটা আমি একটু ঘুরে দেখাচ্ছি। এই শাড়িটা কিন্তু হচ্ছে ওরকমভাবে ও মানে ওয়েট নাই, হ্যাঁ কাজ হিসাবে যে ওয়েট সেটা কিন্তু ওরকম নাই, এবং এটা কিন্তু দেখেন হচ্ছে আঁচলটা, আঁচলের ফিনিশিংটা খুব সুন্দর, এবং শাড়িটা আমি ধরে দেখাচ্ছি। এই হচ্ছে শাড়িটা এরকম আসবে, ঠিক আছে শাড়িটা এরকম আসবে, এই হচ্ছে আঁচলটা এরকম আসবে। আপু, আমি যেহেতু একটু দূরে গেলে হচ্ছে লাইভের লেখাগুলো বুঝতে পারছি না, তো আমি একটু হচ্ছে দ্রুত দেখাই দেই, ইলেকট্রিসিটিরও প্রবলেম আছে। তো এইটা কিন্তু থাকছে হচ্ছে আঁচলের কাজটা, ঠিক আছে এটা থাকছে হচ্ছে আঁচলের যে কাজটা সেটা, এবং শাড়িটা থাকবে হচ্ছে এরকম নেভি ব্লু, যেটা আপনারা মনে হয় এখন বুঝতে পারছেন কালারটা, এটা নেভি ব্লু একটা কালার থাকবে, এবং এটার সাথে কিন্তু আপনারা পাবেন হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ, ব্লাউজেও কিন্তু আপনারা এরকম করে কাজ পাচ্ছেন, স্লিভে এরকম করে হচ্ছে স্লিভে কাজ পাবেন। এটা হচ্ছে স্লিভের কাজটা, দেখেন খুব সুন্দর করে হচ্ছে এরকম করে স্লিভের কাজ করা, যেটা এইটার প্রাইস থাকছে হচ্ছে, আমি প্রাইসটা একটু দেখে বলতে হবে, এটার প্রাইস থাকছে হচ্ছে ১৭,০০০ টাকা। হ্যাঁ, এটার প্রাইস থাকছে হচ্ছে ১৭,০০০ টাকা। তো এইটা কিন্তু হচ্ছে কাজের ফিনিশিংটা দেখেন, এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু স্লিভের অংশটা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আফরিন আহসান খুব সুন্দর, যে আপু এটা খুবই সুন্দর হচ্ছে কাজ, দেখেন
এরকম করে হচ্ছে স্লিভে পরবে, এবং এটা যখন আপনারা হচ্ছে ম্যাচিং করে ব্লাউজটা ম্যাচিং করে পরবেন তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এবং শাড়িগুলো যে এত হচ্ছে মনে হয় মসলিন শাড়ি, অনেকে ভাবে যে পাতলা হয়, বাট এটা যখন আপনারা ম্যাচিং করে সেট আপ গেটআপ করবেন তখন কিন্তু এটা অতটা পাতলা হয় না। হ্যাঁ, তো এই হচ্ছে শাড়িটা থাকছে, এটার প্রাইস থাকছে হচ্ছে 17,000 টাকা, এবং এটার সাথে থাকছে হচ্ছে আপনাদের এরকম করে ব্লাউজ পিস থাকবে। হ্যাঁ, তো শাড়িটা দেখেন, শাড়িটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর একটা শাড়ি। এটা কিন্তু হচ্ছে দেখেন আপনাদের কাজ, মানে কাজের ফিনিশিংগুলো দেখেন, কাজের ফিনিশিংগুলো কিন্তু আমরা খুবই হচ্ছে মানে অনেক মানে ওয়ান ক্লাস হচ্ছে মানে মানের হচ্ছে কাজ দিই আমরা, যেহেতু এটা একটা মসলিন শাড়ির উপরে, এবং শাড়িগুলো প্রাইসও বেশ বেশ ভালো, তো এগুলোর কাজের মানটাও তো সেরকম হবে। হ্যাঁ, তো আপনার হচ্ছে এই হচ্ছে কাজে আঁচলের অংশটা, ঠিক আছে, শাড়িটা থাকবে হচ্ছে এরকম, ব্লাউজ পিসটা থাকছে হচ্ছে এটা, তো এটার প্রাইস থাকছে হচ্ছে 17,000 টাকা। যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে দিয়েন, এবং হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, প্রি অর্ডার করতে পারবেন, মানে সব এই শাড়িগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করে দিই, কালার কাস্টমাইজ বিশেষ করে। হ্যাঁ, কাজ হয়তো সেম থাকলো, আপনি হচ্ছে ব্ল্যাক চাচ্ছেন বা হোয়াইট ড্রয়ের উপর চাচ্ছেন বা যে কোনো কালার উপর, আমরা কিন্তু কাস্টমাইজ করে দিই এবং আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এইটা গেল হচ্ছে শাড়িটা। এরপরে আমি যে শাড়িটা দেখাবো এটা কিন্তু একটা ব্রাইডাল শাড়ির মতো, হ্যাঁ, খুবই সুন্দর একটা হচ্ছে পিচ পিচ সবুজ কালারের একটা শাড়ি। হ্যাঁ, পিচ সবুজ কালারের একটা শাড়ি, এটাও কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি। হ্যাঁ আপু, খুবই সুন্দর শাড়িগুলা, এটাও কিন্তু একদম 100% সফরা মসলিনের উপরে এরকম করে অল ওভার কাজ করা। এই শাড়িটা কিন্তু একদম রেডি, হ্যাঁ একদম রেডি, আপনারা অর্ডার করলে শাড়িটা চলে যাবে ডেলিভারিতে। তো এই শাড়িটার প্রাইস থাকছে হচ্ছে, আমি প্রাইসটা বলি, এটা এটা 16,500। হ্যাঁ, এটা এই শাড়িটার প্রাইস থাকছে হচ্ছে 16,500। আমি শাড়িটা একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন শাড়ির কাজে ফিনিশিং, এটা কিন্তু আঁচল, এটা আমি আজকে ভিডিও পোস্ট করছি, কেউ যদি আমার লাইভে কালার বুঝতে অসুবিধা হয় আপনি ভিডিওটাও দেখতে পারেন, খুবই সুন্দর করে হচ্ছে এই এই হচ্ছে এই শাড়িটা ভিডিও করা আছে। এটা কিন্তু দেখেন, এটা কিন্তু টার্সেল দিয়ে রেডি করা আছে, এটা কিন্তু আঁচলের অংশটা, আঁচলের কাজের ফিনিশিংটা দেখেন। এবং আমাদের শাড়িতে কিন্তু এই যে বলছে এরকম করে কিন্তু কট পাইপিং করা থাকে, ঠিক আছে, এটা প্রাইস হচ্ছে 16,500। আমি আবার একটু দেখে বলি, হ্যাঁ এই শাড়িটার প্রাইস থাকছে হচ্ছে 16,500। হ্যাঁ, তো এটা আঁচলের অংশটা দেখেন, পুরো শাড়িটা কিন্তু এরকম করে অল ওভার কাজ থাকছে, এই হচ্ছে এইভাবে কিন্তু কাজ থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে এরকম করে পুরো শাড়িটা অল ওভার কাজ থাকবে। এটা এটা ব্লাউজ পিস আছে, হ্যাঁ এটা মানে রানিং এর ব্লাউজ পিস। আচ্ছা, আমি ব্লাউজ পিসটা আগে দেখাই দিই, এটা হচ্ছে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে, কিছু ব্লাউজ কাটা থাকবে, কাটা আমাদের আছে, আবার কিছু ব্লাউজ হচ্ছে রানিংয়ে থেকে যাবে। তো এইটা কিন্তু থাকছে হচ্ছে ব্লাউজের অংশটা, হ্যাঁ এটা কিন্তু ব্লাউজের অংশটা, ব্লাউজের হাতে কিন্তু এই কাজটা পড়বে, ব্লাউজের হাতে এই কাজটা পড়বে। এবং শাড়িটা কিন্তু পিট একটা সবুজ কালার, হ্যাঁ খুবই দারুণ একটা কালার, এবং শাড়িটা কিন্তু এরকম করে অল ওভার কাজ করা থাকবে, ঠিক আছে, এরকম করে হচ্ছে অল ওভার কাজ করা থাকবে। কাজের ফিনিশিংটা দেখেন, খুবই নাইস করে হচ্ছে কাজ করা, এবং এই যে কুচির অংশটা কিন্তু এরকম, ঠিক আছে, কুচির অংশটা থাকছে হচ্ছে এরকম করে থাকবে, এই হচ্ছে কুচির অংশটা, এবং এখান থেকে হচ্ছে শাড়িটার অল ওভার কাজ করা। দেখেন শাড়িটা অল ওভার এরকম করে হচ্ছে কাজ করা। এটার সাথে আপনারা সিম্পল একটা জুয়েলারি পরবেন, পারলে জুয়েলারিও পরতে পারেন, খুব সুন্দর করে হচ্ছে দেখেন, এটা কিন্তু টার্সেল করা এবং ফিনিশিং করা। আমাদের টার্সেলের হচ্ছে কোয়ালিটিটাও কিন্তু আমরা একদম ভালো দেই, পিছনে থাকবে হচ্ছে এরকম করে কট পাইপিং দিয়ে হচ্ছে ফিনিশিং করা থাকবে। শাড়িটা আমি ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন, শাড়িটা কিন্তু এরকম, ঠিক আছে, তো শাড়ি এই শাড়িটা ভিডিও পোস্ট করা আছে, ওখানে কালারটা ভালো বোঝা আছে, আপনি কিন্তু ওই কালারটাও দেখতে পারেন। দেখেন শাড়ির ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর, আর এটার ব্লাউজ পিসটাও। আচ্ছা, এই শাড়িটা একটু নেটের প্রবলেম হচ্ছে, এই শাড়িটা প্রাইস থাকবে 16,500, এটা কিন্তু ব্লাউজ পিসটা থাকছে, হ্যাঁ ব্লাউজ পিসটা থাকছে, এটা কিন্তু 16,500, ঠিক আছে, এটা থাকছে হচ্ছে 16,500 এই শাড়িটার প্রাইস। দেখেন অল ওভার কাজ করা, এটা কিন্তু ব্রাইডাল শাড়ি হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন, আপনারা চাইলে কিন্তু এটার সাথে আমরা অন্য কাস্টমাইজ করে দিতে পারি। শাড়িটা দেখেন, শাড়িটা কিন্তু এরকম থাকছে, এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে ফিনিশিং করা, কাজের ফিনিশিং করা একটা শাড়ি। হ্যাঁ, এই হচ্ছে কাজটা, তো এই শাড়িটা থাকবে হচ্ছে এরকম অল ওভার, এটা আপনারা ব্রাইডাল শাড়ি হিসাবে নিতে পারেন, আত্মীয় প্রোগ্রাম বলেন বা হচ্ছে রিসেপশন, এইসব কালার হচ্ছে রিসেপশনের। আচ্ছা, এই
দেখেন শাড়িটা, শাড়ির হচ্ছে ব্লাউজ পিসটা থাকছে এইটা, যেটা আপনারা পাচ্ছেন হচ্ছে 16,500। এটা যদি আপনারা কেউ ব্রাইডাল শাড়ি হিসেবে নিতে চান বা রিসেপশন হিসেবে নিতে চান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটা হচ্ছে ওড়নাটা আপনার আমরা হচ্ছে কাস্টমাইজ করে দেবো, ওড়নাটা আপনারা নিতে পারেন কাস্টমাইজ করে। হ্যাঁ, তো দেখেন শাড়িটা কিন্তু অল ওভার এইভাবে কাজ করে, এবং এই শাড়িটা হচ্ছে রিসেপশনের জন্য একদম বেস্ট, বা হচ্ছে আত্মের প্রোগ্রামের জন্য একদম হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি। কাজের ফিনিশিংটা দেখেন, কাজের আঁচলটা এরকম, পুরো কাজের ফিনিশিংগুলো এরকম গোল্ডেন ওয়ার্ক করা, ভিতরে কিন্তু এরকম করে হচ্ছে সুতা দিয়ে কাজ করা, এবং এগুলার ভিতরে কিন্তু সব হচ্ছে এরকম করে স্টোন ওয়ার্ক করা। হ্যাঁ, স্টোনওয়ের ওয়ার্ক করা। তো এই শাড়িটা থাকছে, এটা প্রাইস থাকছে হচ্ছে 16,500 টাকা, যেটা কিন্তু আমাদের হচ্ছে ভিডিও পোস্ট করা আছে, আপনারা কিন্তু ভিডিওটাও দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি হচ্ছে একটা রিবন ওয়ার্কের শাড়ি দেখাবো, খুবই সুন্দর একটা পিঙ্কের মধ্যে একটা রিবন ওয়ার্কের খুবই লাইট ওয়েটের একটা শাড়ি দেখাবো, বাট অনেক গর্জিয়াস শাড়িটা দেখেন। এটাও কিন্তু, এটা কিন্তু রিবন ওয়ার্ক করা। হ্যাঁ, এগুলো কিন্তু সব রিবন দিয়ে কাজ করা, এখানে কিন্তু এরকম করে হচ্ছে কাটওয়ার্ক মতো করে কাজ করে এখানে গ্লাস বসানো, এবং কালের শাড়ি কালারটা কিন্তু যেরকম দেখতে পাচ্ছেন মিষ্টি একটা হচ্ছে পিঙ্ক। হ্যাঁ, মিষ্টি একটা পিঙ্ক, এবং এই শাড়িটা কিন্তু কাজ অনেক বেশি, বাট এটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে ইয়ে করা, অল ওভার কাজ করা, অল ওভার মানে ফুল কাজ করা, ফুল বডিতে। আমি একটু দেখাই দিই শাড়িটা, এবং খুবই লাইট ওয়েটের শাড়ি, এই শাড়িটা কিন্তু একদম হালকা, ঠিক আছে। দেখেন এটা কাজের ফিনিশিংটা দেখেন, এটা কিন্তু এরকম করে রিবন ওয়ার্ক করা, এখানে দেখেন এরকম, এখানে কিন্তু যে এরকম করে গ্লাস বসানো, এবং এইখানে হচ্ছে এরকম করে ফিতার মতো কাজ করে রিবন ওয়ার্কের কাজটা। এটা কালারটা হচ্ছে মিষ্টি একটা পিঙ্ক, যেটাও কিন্তু আপনারা হচ্ছে ব্রাইডাল শাড়ি হিসাবে এটা কিন্তু নিতে পারেন, এবং এই শাড়িটা কিন্তু আপনারা কিন্তু এগুলোর সাথে অন্য কাস্টমাইজ করতে পারেন। হ্যাঁ, অলরেডি এরকম কিছু শাড়ি আমাদের গেছে যেগুলোর সাথে তারা অন্যটা হচ্ছে কাস্টমাইজ করে নিচ্ছে, ঠিক আছে। চুল একদম এলোমেলো। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, আমি ব্লাউজের হাতার কাজটা একটু দেখাই দিই। এটা কিন্তু ব্লাউজের হচ্ছে হাতার কাজটা, ঠিক আছে, এটা ব্লাউজের হাতার কাজটা, এবং এটা কিন্তু হচ্ছে পুরো শাড়িটা কিন্তু এরকম পিঙ্কের মধ্যে, এবং এই হচ্ছে দেখেন অল ওভার এরকম করে হচ্ছে রিবন ওয়ার্ক করা। হ্যাঁ, রিবনের ওয়ার্ক করা শাড়িটা থাকছে, পুরো অল ওভার কাজ করা থাকছে, এবং আমাদের শাড়িতে যে বললাম প্রতিটা শাড়িতে আপনারা এরকম করে হচ্ছে কট পাইপিং দিয়ে ফিনিশিং পাবে, এবং শাড়িটার পুরোটা অল ওভার এরকম করে কাজ করে, এবং এটা কিন্তু আঁচলটা দেখেন আমাদের এই শাড়িটা ফিনিশিং একদম কমপ্লিট, এটারও কিন্তু টার্সেল করা আছে। হ্যাঁ, যে শাড়িগুলো টার্সেল কমপ্লিট হয় না সেগুলো কিন্তু আমরা অবশ্যই টার্সেল করে আপনাদেরকে পাঠাবো। হ্যাঁ, তো এই হচ্ছে শাড়িটা দেখেন, এই হচ্ছে শাড়িটা, শাড়িটা কিন্তু একদম লাইট ওয়েটের শাড়ি, অনেক কাজ, বাট এটা কিন্তু ওয়েট একদমই কম। হ্যাঁ, যে শাড়িগুলোর মানে ওয়েট কম থাকবে আমি বলেই দিব যে শাড়িগুলো হচ্ছে ওয়েট কম। দেখেন এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে, শাড়িটার কাজটা ফিনিশিংটা এরকম থাকছে, রিবনের ওয়ার্ক করা থাকছে, এগুলো ভিডিও পোস্ট করা আছে, যেগুলো নাই আমরা কালকে পরশুর মধ্যে সব ভিডিও পোস্ট করে দিব। তো এই দেখেন শাড়িটা, যেটা কিন্তু এরকম হচ্ছে ফিনিশিং করা থাকবে, খুবই সুন্দর এই শাড়িটা, এবং এটা কিন্তু একদম লাইট ওয়েটের একটা শাড়ি। হ্যাঁ, একদম লাইট ওয়েটের একটা শাড়ি, একদম সফরা মসলিনের মধ্যে আমাদের শাড়িটা। এই শাড়ির প্রাইসটা আমি বলে দিই, 14,000 টাকা। হ্যাঁ, এই শাড়িটার প্রাইস থাকছে হচ্ছে 14,000 টাকা, এবং এইটা কিন্তু হচ্ছে দেখেন এরকম করে হচ্ছে রিবন দিয়ে ওয়ার্ক করা। হ্যাঁ, এটা হচ্ছে টার্সেল থাকবে ফিনিশিং, এবং প্রতিটা শাড়ির সাথে আমাদের কিন্তু ব্লাউজ পিস আছে, এবং এটা হচ্ছে 14,000। ইভান আক্তার প্রাইস কত আপু? এটা 14,000, আমি আবার একটু দেখে বলি। এটা 14,000, ঠিক আছে, এটা হচ্ছে 14,000 টাকা এই শাড়িটার প্রাইস, এবং লাইট ওয়েটের শাড়ি, খুবই সুন্দর শাড়ি। আর কি কি কালার আছে আপু? অলরেডি আমি হচ্ছে দুটা কালার দেখিয়ে ফেলেছি, এটা 3 নম্বর চলতেছে, আর 4টা কালার দেখাবো, খুব দ্রুত দেখা যাবে, আমার নেটও প্রবলেম করতেছে, ইলেকট্রিসিটিও চলে যেতে পারে। তো দেখেন এটা কিন্তু রিবন ওয়ার্কের মধ্যে হালকা পিঙ্কের মধ্যে এই শাড়িটা করা, যেটা কিন্তু থাকছে সফরা মসলিন আপু। হ্যাঁ, যারা জিজ্ঞেস করতেছে ম্যাটারিয়াল কি, এটা হচ্ছে সফরা মসলিন, এটা হচ্ছে একদম হালকা, পুরো অল ওভার কাজ করা, বাট একদম লাইট ওয়েটের শাড়িটা প্রাইস থাকছে হচ্ছে 14,000 টাকা। যাদের হচ্ছে বাজেট একটু ভালো বা যাদের প্রোগ্রাম আছে সামনে, তারা কিন্তু শাড়িগুলো কালেক্ট করতে পারেন, হ্যাঁ, বা প্রি অর্ডারও করতে পারেন আপনারা। আচ্ছা,
আমি অলরেডি তিনটা শাড়ি দেখিয়ে ফেলেছি, এখন আমি হচ্ছে 4 নম্বর শাড়িতে যাবো। 4 নম্বর শাড়িটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা একটা লাইট পার্পেলের মধ্যে, হোয়াইট আছে না আপু? আজকে হোয়াইট শাড়ি নাই, আজকে হোয়াইট নাই। হ্যাঁ, হোয়াইট হচ্ছে আগে ছিল, আজকে না। তবে আপনি যদি কোনো কালার, কোনো কাজ, আমি আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলোর কোনো কাজ আপনি যদি হোয়াইটের মধ্যে, অফ হোয়াইটের মধ্যে করতে চান, আমাদেরকে হচ্ছে আপনার হচ্ছে অর্ডার করতে পারেন। হ্যাঁ, আমরা কাস্টমাইজ করি, আপনারা সেই ক্ষেত্রে হচ্ছে অর্ডার করতে পারেন। আচ্ছা, আমি এখন হচ্ছে 4 নম্বর শাড়িটা দেখাবো। আচ্ছা, 4 নম্বর শাড়িটা দেখাবো, যেটা হচ্ছে আমাদের পার্পলের মধ্যে, একদম ল্যাভেন্ডার কালার যেটা বলে। হ্যাঁ, ল্যাভেন্ডার কালার একটা শাড়ি দেখাবো, এইটা হচ্ছে গ্লাস ওয়ার্কের মধ্যে। দেখেন, এই শাড়িটা কিন্তু হালকা একটু ওয়েট হবে। যারা মনে করেন হফার যেন একটা শাড়িটা নিবো আমি। আচ্ছা, তো এইটা হচ্ছে একদম হচ্ছে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, হয়তো একটু লাইট ডিপ হতে পারে। আবারও বলছি, লাইভে দেখানো শাড়িগুলো কিন্তু আপনার একটু কালার লাইট ডিপ হতে পারে, আপনারা কিন্তু সেটা বুঝে শুনে অর্ডার করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এই শাড়িটা দেখেন, এটার কালারটা এরকম থাকছে, এটা একটু গ্লাস ওয়ার্কের শাড়ি, এটা একটু হালকা একটু ওয়েট হতে পারে। এবং এটা শাড়িটার আমি হচ্ছে প্রাইসটা বলি আগে, এটা 15,000। হ্যাঁ, এটা হচ্ছে 15,000, এই শাড়িটা প্রাইস থাকছে হচ্ছে 15,000 টাকা। তো এইটা কিন্তু আপনারা দেখেন, আমি শাড়িটা দেখাই দিই খুলে, এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর একটা অল ওভার কাজের শাড়ি। আচ্ছা, আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি প্রতিটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা, প্লাস হচ্ছে আপনারা এগুলো ব্রাইডাল শাড়ি হিসাবেও নিতে পারেন। হ্যাঁ, নূরে জান্নাত অলওয়েজ বেস্ট কোয়ালিটি আপু। যে তো এইটা দেখেন, এটা কিন্তু হচ্ছে আঁচলের রং কাজটা দেখেন, এটার ফিনিশিংটা দেখেন, আমাদের হচ্ছে কট পাইপিং দিয়ে এরকম করে ফিনিশিং করা থাকে। তবে কট পাইপিংটা যদি আপনারা কন্ট্রাস্টে চান, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কন্ট্রাস্ট করে দিতে পারবো, আপনারা কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? তো এই দেখেন, এই শাড়িটা হচ্ছে ফিনিশিং করা, এরকম করে হচ্ছে টার্সেল করা, আঁচলটা এরকম থাকছে, পুরো শাড়িটা অল ওভার এইভাবে কাজ করা থাকছে। এবং আপনারা কিন্তু সাথে হচ্ছে ব্লাউজ পিসটা পাবেন। হ্যাঁ, আমি ব্লাউজ পিসটা দেখাই দিই আগে, এইটা হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে? এটা কিন্তু আপনারা হচ্ছে সাথে একটা ব্লাউজ পিস পাবেন, এবং হচ্ছে এই যে হচ্ছে এটা কিন্তু ওয়ার্ক করা, দেখেন এরকম করে গ্লাস ওয়ার্ক করা, এবং এটা কিন্তু খুব সুন্দর করে স্লিভে বসবে। হ্যাঁ, স্লিভের হচ্ছে এটা। তো এই শাড়িটা আমি কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বলেন, ল্যাভেন্ডার না তো পার্পেল। হ্যাঁ, তো এইটা আপনারা যেভাবেই কালারটা ইয়ে করেন না কেন, এই হচ্ছে শাড়িটা দেখেন, এটা কিন্তু পুরো অল ওভার হচ্ছে এরকম করে গ্লাস ওয়ার্কের কাজ করা। কাজের ফিনিশিংটা একটু দেখাই আমি, কাজের ফিনিশিংটা যদি দেখাই, দেখেন এরকম করে অল ওভার কাজ করা, হালকা একটু লাইট, বেশি ওয়েট না। হ্যাঁ, হালকা একটু ওয়েট হবে শাড়িটার, বাট যারা হচ্ছে একদম লাইট ওয়েটের শাড়ি পছন্দ করেন তারা এটা না নেওয়াই ভালো, হালকা একটু ওয়েট হবে। তো এই শাড়িটা দেখেন অল ওভার এইভাবে হচ্ছে কাজ করে, এটা কিন্তু কুচির অংশটা, ঠিক আছে? এটা হচ্ছে কুচির অংশটা, এবং এটা থাকছে হচ্ছে এই হচ্ছে পুরা শাড়িটা এখান থেকে এইভাবে হচ্ছে ওয়ার্ক করা, দেখেন পুরা শাড়িটা এইভাবে হচ্ছে ওয়ার্ক করা, পুরো শাড়িটা এভাবে কাজ করা, এবং আঁচলটা দেখেন এরকম, ঠিক আছে? ফিনিশিংটা দেখেন, কাজের ফিনিশিংটা কিন্তু এরকম থাকছে, এরকম করে কুন্দন ওয়ার্ক করা থাকছে, এখানে কুন্দনের কাজ আছে, এখানে হচ্ছে স্টোনের কাজ আছে, এবং হচ্ছে এরকম করে হচ্ছে গ্লাস বসানো, এইটা হচ্ছে গ্লাস, ঠিক গ্লাস কুন্দন বলে এটাকে। হ্যাঁ, এটাকে গ্লাস কুন্দন বলে। তো এইটা কিন্তু হচ্ছে আঁচলটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে শাড়িটা, একটু শাড়িটা দেখাই দিই পরে, দেখেন শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, শাড়ির কালারটা একদম হচ্ছে ওয়াও একটা কালার, এটা আর কিন্তু আর হচ্ছে কি বলবো, দেখেন খুব সুন্দর, এবং হচ্ছে এরকম করে হচ্ছে কুন্দনের যে গ্লাস কুন্দন যে বলে সেরকম করে জরি সুতা দিয়ে স্টোন দিয়ে ওয়ার্ক করা। হ্যাঁ, এখানে কিন্তু জরি সুতা আর স্টোনের ওয়ার্ক আছে, এবং শাড়িটা কিন্তু থাকছে হচ্ছে এরকম, খুবই নাইস একটা শাড়ি, এবং এই হচ্ছে কাজটা, ঠিক আছে? খুব সুন্দর করে হচ্ছে কাজ করা থাকছে, এবং এরকম করে টার্সেল থাকবে। তো এই শাড়িটার প্রাইস কত বললাম, এই শাড়িটার প্রাইস থাকছে হচ্ছে
এই শাড়িটা থাকছে হচ্ছে 15,000 টাকা। হ্যাঁ, এই শাড়িটার প্রাইস থাকছে হচ্ছে 15,000 টাকা। যারা এই শাড়িটা নিতে চাচ্ছেন তারা অর্ডার করে দিবেন, কালার কাস্টমাইজ করা পসিবল আমাদের জন্য, আমরা কালার কাস্টমাইজ করে দিই, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কালারটা কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আর তিনটা শাড়ি দেখাবো, তিনটা শাড়ি অসম্ভব সুন্দর। এরপরে আমি যে শাড়িটা দেখাবো, সেটা হচ্ছে এই হচ্ছে, এইটাও কেমন যেন একটা পার্পেল টাইপের কালার। হ্যাঁ, বাট ওই পার্পেলটা, এই পার্পেলটার মধ্যে একটু হচ্ছে ডিফারেন্ট কালারে হচ্ছে একটু ইয়ে আছে। তো এই শাড়িটা দেখলে আপনারা বুঝবেন এটা হচ্ছে ডিপ একটা কেমন যেন একটা পার্পেল। তো এটার মধ্যে আপনার পাইপের কাজ করা, এই শাড়িটা একদম লাইট ওয়েটের একটা শাড়ি, ব্লাউজ পিসটা এরকম করে হচ্ছে আছে, দেখেন এটা কিন্তু একটু বার্গেনি স্টাইলের যে পার্পেল থাকে না, ওইটা ওই টাইপের একটা কালার। তো এই দেখেন শাড়িটা, শাড়িটা কিন্তু এরকম, ঠিক আছে, শাড়িটা থাকছে হচ্ছে এরকম, দেখেন এটা কিন্তু এরকম করে হচ্ছে পাইপ এবং হচ্ছে পুঁথি দিয়ে কাজ করা। হ্যাঁ, পার্পেল পুঁথি দিয়ে কাজ করা, পুরো শাড়িটা এরকম থাকছে এবং নিচেও কিন্তু আপনার এরকম কাজ থাকছে, এবং এটাকে এরকম করে কিন্তু ঢেউ ঢেউ করা থাকছে। হ্যাঁ, এরকম ঢেউ ঢেউ থাকছে এই শাড়িটার, এবং শাড়িটা দেখেন এটা কিন্তু হচ্ছে আঁচলটা, ঠিক আছে, এটা হচ্ছে আঁচল, দেখেন আঁচলের কাজটা কিন্তু থাকছে হচ্ছে এরকম করা, ঠিক আছে, এটা কিন্তু আঁচলটা থাকছে এরকম, এটা কিন্তু ব্লাউজ পিসটা দেখেন। এটা পুরো শাড়িটা খুললাম না, কারণ হচ্ছে এটা আপনারা হচ্ছে এমনি বুঝতে পাচ্ছেন ব্লাউজের কাজটা হচ্ছে এরকম থাকছে, এটা হচ্ছে পুঁথি এবং হচ্ছে পাইপ দিয়ে কাজ করা, এবং এটা কিন্তু একদম লাইট ওয়েটের একটা শাড়ি। হ্যাঁ, সে লাইট ওয়েটের শাড়ি একদম 100%। আচ্ছা, এটা খুলেই দেখাই, খুলেই তো গেছে। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা, মানে আঁচলটা ধরলেই আপনারা বুঝতে পারবেন এটা শাড়িটার হচ্ছে স্টাইলটা কেমন। এইটা হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম হচ্ছে একটা কালার, একটু বার্গেন্ডের স্টাইলের যে পার্পেল সেই কালারটা, ঠিক আছে, একটু বার্গেন্ডের স্টাইলের পার্পেল যে সেই কালারটা দেখেন, এটা হচ্ছে এরকম করে পাইপ এবং পুঁথি দিয়ে এরকম করে হচ্ছে ওয়ার্ক করা, এবং এইটা হচ্ছে থাকছে এরকম করে কাজ, ঠিক আছে, এরকম করে কাজ, এবং এটার সাথে থাকছে হচ্ছে ব্লাউজ পিসটা, যেটা আপনারা হচ্ছে স্লিভে কাজ পাচ্ছেন, এই হচ্ছে ব্লাউজ পিসটা থাকছে এরকম। তো এই শাড়িটার প্রাইস থাকছে হচ্ছে, এই শাড়িটার প্রাইস থাকছে হচ্ছে 15,000 টাকা। হ্যাঁ, এই শাড়িটার প্রাইস থাকছে হচ্ছে 15,000 টাকা। আপনারা যারা এই শাড়িটা নিতে যাচ্ছেন তারা অর্ডার করে দিয়েন। এই যে এইগুলার কাজের কিন্তু অনেক হচ্ছে খাটনি, হ্যাঁ, এগুলো কিন্তু হাতের কাজ এবং এগুলো কিন্তু অনেক খাটনি করে বসাইতে হয়। তো এই শাড়িটা থাকছে হচ্ছে 15,000 টাকা। এই শাড়িটার জন্য আপনারা ইনবক্স করতে পারেন, কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, একদম ঘেরে শেষ। আচ্ছা, এরপরে আমি যে শাড়িটা দেখাবো, এরকম একটা শাড়ি, এইটাও কিন্তু একটু হচ্ছে গ্লাস কুন্দনের মধ্যে এই শাড়িটা, এই শাড়িটাও একটু ব্রাইডাল টাইপের, কারো যদি হলুদের প্রোগ্রাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই শাড়িটা হচ্ছে নিতে পারেন। এই শাড়িটার প্রাইসটা বলি একটু, এটা হচ্ছে 15,500। হ্যাঁ, এই শাড়িটা হচ্ছে 15,500, এবং এটা কিন্তু, এটাও কিন্তু গ্লাস কুন্দনের একটা শাড়ি, ঠিক আছে, অল ওভার এইভাবে কাজ করা, দেখেন খুব সুন্দর করে এরকম করে হচ্ছে ফিনিশিং করা, এবং কালারটা হচ্ছে কাঁঠালি কালারের, যে হলুদ কাঁঠালি যে হলুদটা সেই কালারের, সেই কালারের এই শাড়িটা। তো এটা কিন্তু হচ্ছে ভিডিও পোস্ট করা নেই, আমি হচ্ছে আগামীকালকে সব ভিডিওগুলো পোস্ট করে দিব। দেখেন এটা শাড়িটা, দেখেন এটা হচ্ছে আমাদের এরকম করে হচ্ছে কট পাইপিং দিয়ে ফিনিশিং করা থাকবে, শাড়ি হচ্ছে এরকম গ্লাস কুন্দনের মধ্যে হচ্ছে এরকম করে ওয়ার্ক করা, দেখেন জড়ি সুতা আছে, এখানে পুঁথি আছে, এবং এগুলো কিন্তু গ্লাস কুন্দন, একটু হালকা ওয়েট হবে শাড়িটার, একটু হচ্ছে ভার, মানে এটা কিন্তু হলুদের প্রোগ্রামের জন্য একদম বেস্ট একটা শাড়ি। হ্যাঁ, তো এই শাড়িটাও কিন্তু আপনারা হচ্ছে সুন্দর করে যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন এই শাড়িটা। এটার ব্লাউজ পিস থাকছে, যে ব্লাউজ কিন্তু অনেক কাজ করা। হ্যাঁ, আমি ব্লাউজটা সুন্দর করে দেখাই দিই, এই যে ব্লাউজটা কিন্তু অনেক কাজ করা, দেখেন
এটা সামনে এবং এটা পিছনে, সামনে পিছনে এরকম করে এটা ব্লাউজ পিসটা পুরোটাই কাজ করা, যেটার হচ্ছে প্রাইস থাকছে হচ্ছে 15,500। হ্যাঁ, এটা প্রাইস থাকছে হচ্ছে 15,500। এটা কিন্তু হচ্ছে, দেখেন, এটা কিন্তু হচ্ছে সামনে এবং পিছনে এবং এরকম করে হাতায় কিন্তু কাজ করা, এগুলো কিন্তু হাতায় কাজ, এটা অল ওভার ব্লাউজে কাজ করা। হ্যাঁ, এটা অল ওভার ব্লাউজে কাজ করা, দেখেন, অল ওভার হচ্ছে ব্লাউজ, এরকম করে সামনে পিছনে কাজ করা, খুব সুন্দর করে এই শাড়িটা করা, যেটা এরকম গ্লাস কুন্দনের মধ্যে শাড়িটা হালকা একটু ওয়েট হবে। যারা ওয়েট শাড়ি একটু হালকা ওয়েট নিতে পারেন, তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন। খুবই সুন্দর করে হচ্ছে এরকম করে ওয়ার্ক করা, হ্যাঁ, অল ওভার কাজ করা, এটা কিন্তু অল ওভার কাজ করা, পুরো শাড়িটাই কিন্তু এরকম করে হচ্ছে কাজ করা। তো এই শাড়িটা গেল, লাস্ট একটা শাড়ি দেখাবো, একদম হাঁপাই গেছি। লাস্ট যে শাড়িটা দেখাবো সে শাড়িটা হচ্ছে একটু লাইট পিঙ্কের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি, যেটা হচ্ছে শাড়ির কালারটা সুন্দর, এটা কাজের মানে ধরনটাও আলাদা, এবং এটা কিন্তু একটু হচ্ছে কি বলে এটাকে এমব্রয়ডারি করা শাড়ি, এটাও কিন্তু লাইট ওয়েটের একটা শাড়ি। এটা কালারটা দেখেন, কালারটা কিন্তু এরকম থাকছে, এবং এই হচ্ছে ফিনিশিংটা, কাজের ফিনিশিংটা এরকম, নিচে কিন্তু পাটটা এইভাবে কাজ করা, দেখেন এরকম করে ঢেউ ঢেউ করা, এবং এরকম করে হচ্ছে কাজ করা, এখানে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা, যেটা আমি আপনাদেরকে খুলে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে, দেখেন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, এইটার দেখেন, এটার আঁচলটা কিন্তু প্রথমে আমি দেখাই দিচ্ছি, আঁচলটা থাকছে হচ্ছে এরকম করে হচ্ছে কাজ করা থাকবে, খুবই সুন্দর এই শাড়িটা, খুব সুন্দর এবং একদম লাইট ওয়েটের একটা শাড়ি। এটার প্রাইসটা আমি বলে দিই, আচ্ছা এটা হচ্ছে 15,000 টাকা। হ্যাঁ, এই শাড়িটার প্রাইস থাকছে হচ্ছে 15,000 টাকা। দেখেন এটা শাড়ির হচ্ছে ফিনিশিংটা এরকম, কাজের ফিনিশিংটা, এই হচ্ছে কাজটা, দেখেন এরকম করে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা, পাটটা কিন্তু এরকম করে হচ্ছে কুন্দন এবং হচ্ছে পুঁথি দিয়ে কাজ করা। তো এই শাড়িটা থাকছে এরকম, দুই পাশে এরকম করে থাকছে, এটা আমি দেখা দিচ্ছি পুরো শাড়িটা খুলে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু হচ্ছে এরকম করে ব্লাউজ পিস, হ্যাঁ, ব্লাউজের স্লিভে কিন্তু এটা কাজ করা, হাতা এখানে হাতায় কাজটা বসবে, এই হচ্ছে কাজটা, কাজের ফিনিশিংটা কিন্তু এরকম থাকছে, ঠিক আছে, এই হচ্ছে কাজের ফিনিশিংটা, এবং পুরো শাড়িটা কিন্তু এই কালার, বেবি পিঙ্ক টাইপের একটা কালার, হ্যাঁ, একদম লাইট একটা পিঙ্ক, নিচে কিন্তু এরকম করে কাজ করা, এই হচ্ছে, এগুলো কিন্তু আঁচলের কাজ, এগুলো সব হচ্ছে আঁচলের কাজ, এবং শাড়িটা এখান থেকে থাকছে হচ্ছে এরকম করে হচ্ছে থাকছে, হ্যাঁ, দুই পাশে ওয়ার্ক করা, এবং এটার পাড়টা কিন্তু খুবই সুন্দর এরকম করে হচ্ছে পার করা, এবং শাড়িটা কিন্তু এ স্টাইলের, দেখেন শাড়িটা আমি ধরি তাহলে বুঝতে পারবেন, এই হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি, এটা কিন্তু কালার কম্বিনেশনটাও একদম অনেক সুন্দর, হ্যাঁ, কালার কম্বিনেশন খুবই দারুণ, এবং এটার প্রাইস থাকছে হচ্ছে 15,000 টাকা। তো যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন বা কাস্টমাইজ করতে যাচ্ছেন, তারা কিন্তু দ্রুত করতে পারবেন, বা পূজার জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিয়েন, হ্যাঁ, স্টকে থাকতে থাকতে অবশ্যই পূজা সামনে যাদের প্রোগ্রাম তারা তাদের প্রায়োরিটি থাকবে, তারপরে কাস্টমাইজ করে চাইলেও কিন্তু আমরা কাস্টমাইজ করে দিতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি, এই হচ্ছে, দেখেন মাল্টি কালার সুতা দিয়ে কাজ, শাড়িটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, খুব সুন্দর একটা শাড়ি, বেবি পিঙ্কের মধ্যে একটু পেঁয়াজ পিঙ্ক টাইপের, হ্যাঁ, পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা শাড়ি। তো এই শাড়িটার প্রাইসও থাকছে হচ্ছে 1500 টাকা। এটা রানিং এ ব্লাউজ পিস থাকবে, যে ব্লাউজ পিস গুলো রানিং এ থাকছে না সেগুলো কিন্তু আমরা আলাদা করে ব্লাউজ পিস হচ্ছে আপনাদের সাথে দিয়ে দিব, প্রতিটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাবেন। তো মোটামুটি আজকে এই 7টা ডিজাইনের শাড়ি দেখালাম, শাড়ি দেখাতে আমি একটু হাঁপাই গেছি, ঘেমে গেছি, হ্যাঁ। তো এই 7টা ডিজাইন শাড়ি দেখালাম, যেগুলো আপনারা কিন্তু হচ্ছে লাইভটা পোস্ট করে দিব, পোস্ট লাইভটা দেখে কিন্তু আপনারা 100% শিওর হয়ে অর্ডার করতে পারেন। কেউ যদি মনে করেন যে আমি শাড়িটা 2 মাসে নিব, সেটাও কিন্তু আপনাদের পসিবল, আপনারা হচ্ছে আর কিছু অ্যাডভান্স করে দিয়ে পরের মাসে আপনারা হচ্ছে শাড়িটা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন বাকি টাকাটা দিয়ে। তো এই হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি, খুব সুন্দর করে হচ্ছে একদম, দেখেন পিটানো কাজ করা, এগুলো কিন্তু একদম পিটানো কাজ করা, এগুলোর মধ্যে কোনো হচ্ছে ইয়া নাই। তো এই শাড়িটা
আনন্দে শেষ করে দিই লাইফটা। তো এই হচ্ছে শাড়িটা, মোটামুটি হচ্ছে আমি 7টা ডিজাইনের শাড়ি দেখালাম। তো আপনারা এই 7টা পোস্ট লাইফটা দেখে 7টা ডিজাইনের শাড়ি থেকে আপনারা মানে পছন্দ করে নেবেন। এটা প্রাইস হচ্ছে 15,000 টাকা আপু। হ্যাঁ, এটা প্রাইসটা 15,000 টাকা, কাস্টমাইজ করতে পারবেন। অনেকে হচ্ছে অফ হোয়াইটের মধ্যে চায়, ব্ল্যাকের মধ্যে চায়, তো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো আজকে বলতো এই, সবাই ভালো থেকে সুস্থ থেকে, লাইভটা পোস্ট করে দিচ্ছি, অবশ্যই হচ্ছে পোস্ট লাইভটা দেখে সুন্দর করে দেখে অর্ডার করে দিয়ে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দোয়া করেন। আজকে একদম অস্থির হয়ে গেছে শাড়ি দেখাতে গিয়ে।